যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সভা চলছিল। হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে রোববার হয়েছিল সেই সভা। সভা চলাকালীন হোটেলে বসে সবার সঙ্গে খাচ্ছিলেন একজন ভারতীয় দম্পতি। হঠাৎ ওই ভারতীয় নারী তার ব্যাগে খাবার লুকিয়ে নেন, এমনই এক ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা যায় হোটেলের একটি টেবিলে খাচ্ছেন একজন পুরুষ ও একজন নারী। আশেপাশে সবাই যখন খাবার খেতে ব্যস্ত, তখন আচমকাই সক্রিয় হয়ে উঠেছেন ওই নারী, প্লেট থেকে দোকলা তুলে নিয়ে নিজের ব্যাগে ঢোকান। এ সময় অত্যন্ত সতর্ক ছিলেন তিনি, আশেপাশের কেউ তার ওপর নজর রাখছে কিনা তাও বারবার লক্ষ্য করেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত ক্যামেরায় ধরা পড়ে যান। বিদেশে বেড়াতে গিয়ে ভারতীয়দের এমন লজ্জাজনক ঘটনা ঘটানোর উদাহরণ বহু আছে। গত জুলাই মাসে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বেড়াতে গিয়ে এমন কাণ্ড ঘটান এক ভারতীয় দম্পতি। হোটেলের ঘর থেকে শ্যাম্পু, সাবান, তোয়ালে, হেয়ার ড্রায়ার, এমনকি পেন্টিং পর্যন্ত সুটকেসে ভরে রওনা দিয়েছিলেন তারা। কিন্তু হোটেল থেকে বের হওয়ার মুখে কর্মীরা তাদের ব্যাগ পরীক্ষা করেন, সেই সময় ধরা পড়ে যান ওই দম্পতি।